ব্যাস, এই ভিডিওটা দেখার পরে আমি 100% শিওর যে আপনাদেরও রক্ত মাথায় উঠে গিয়েছে। একজন ভদ্রলোক কিভাবে এইরকম অমানুষের মতো কাজটি করতে পারেন? বর্তমানে ছাত্ররা দেশের ট্রাফিকের সমস্ত দায় দায়িত্ব নিয়েছে এবং এই ভদ্রলোকের গাড়িটা যখন কিনা চেক করা হলো, তখন এইরকম বিভৎস লেভেলের একটা দৃশ্য দেখতে পেলাম আমরা, যেখানে কিনা দেখতে পাওয়া যাচ্ছে নিজের বাড়ির কাজের মেয়েকে একদম গাড়ির পেছনে সিলিন্ডারের পাশে হাঁটু গেড়ে বসিয়ে তারপর এই ভদ্রলোক যাতায়াত করছিল। ইনফ্যাক্ট তার গাড়ির ভেতর স্পেসও ছিল, তিনি চাইলেই তার কাজের মেয়েকে সেখানে বসাতে পারতেন, বাট তিনি সেটা করেননি, কারণ সে হচ্ছে গিয়ে একজন অমানুষ। এমনটাই মন্তব্য করছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় থাকা সকল মানুষেরা। তো এনাকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন।